প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হই, আর সে ধারাবাহিকতায় আজও আরেকটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিল করা হয়েছে, ঠিক আজও তেমনটি একটি তথ্য নিয়ে হাজির হয়েছি। কিন্তু আজ কোটা বাতিল না, যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন প্যানেল করা হবে না। আপনারা জানেন যে সরকারি বিভিন্ন চাকরিগুলো রয়েছে, বিশেষ করে ব্যাংকের যে চাকরি রয়েছে সেখানে দেখা গেছে যে প্যানেলের মাধ্যমে প্রথম প্যানেল, দ্বিতীয় প্যানেল, তৃতীয় প্যানেলের আকারে নেওয়া হয়। অর্থাৎ মেধা তালিকায় যদি 500 জনকে নেওয়া হয়, চাকরি দেওয়া হয়, নিয়োগ দেওয়া হলো, তার পরবর্তীতে দেখা যায় যে কোনো ভ্যাকান্ট হয়েছে, খালি হয়ে গেছে, তখন ওই যে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হলো, হয়তো নেওয়া হলো 500 জন প্রথমে নিয়েছে, পরবর্তীতে দেখা হলো আরও 50 জন নিল, সেকেন্ড টাইম নেওয়া হলো আরও 20 জন নেওয়া হলো বা 30 জন নেওয়া হলো, থার্ড টাইম আরও কিছু নেওয়া হলো। ঠিক তদ্রূপ প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন এটা দেওয়া হবে না, হাইকোর্টে এমন একটা রুল জারি করেছে। তো কেন এটা জারি করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগ বিধিমালা 2019 আছে, সেই 2019 বিধি 9 অনুযায়ী কমিটির মাধ্যমে এবং প্যানেল পদ্ধতিতে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট একটা রুল জারি করেছে। অর্থাৎ সেখানে 2019 সালের যে বিধি 9, সেখানে বলা হয়েছে যে টিচার নিয়োগ দেওয়া হবে, শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগ দেওয়ার পর কিছু ওয়েটিং লিস্টে রাখা হবে। অর্থাৎ যারা চাকরিতে জয়েন করবে তারা করলো, তারপর অতিরিক্ত থাকবে। তারা যদি অন্য কোনো চাকরিতে চলে যায় অথবা কিছু সময়ের মধ্যে যদি ভ্যাকান্ট হয়ে যায়, পোস্টগুলো খালি হয়ে যায়, তাহলে ওয়েটিং থেকে নেওয়া হবে, অর্থাৎ প্যানেলের মাধ্যমে নেওয়া হবে। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন দেওয়া হবে না এমনটি জানতে চেয়ে হাইকোর্ট একটা রুল জারি করেছে। আর সেখানে বলা হচ্ছে যে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 বিধি 9 অনুযায়ী কমিটির মাধ্যমে এবং প্যানেল পদ্ধতিতে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আর এটা আমরা জানতে পাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস তাদের ওয়েবসাইটে এমনটি তথ্য দিয়েছেন, অর্থাৎ 15 ডিসেম্বর গতকাল বুধবার এমন তথ্য দিয়েছেন। সেখানে আরও বলা হচ্ছে যে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেছেন। সেখানে আরেকটি তথ্য দিয়েছেন যে আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়েজ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল ইসলাম। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল কেন করা হবে না এটা জানতে চেয়ে হাইকোর্ট একটা রুল জারি করেছে। দেখা যাক, যদি এই কাজটা করা হয় তাহলে অনেক যে যারা রয়েছে, বেকার রয়েছে, তারা অনেকেই চাকরি পাবে আর মেধার মূল্যায়ন করা হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।